हेलो स्टूडेंट्स, वेलकम टू एल आर एन आर क्लासेस। आमी अनिरुद्ध साधुका तुम्हारे भौत विज्ञान शिक्षक। आज हमारा क्लास टेनर द्वितीय अध्याय गैसेर आचरण सम्पर्के आलोचना करब। आज के हमें क्या आलोचना करब, गैसेर चाप एवं आयतन, बॉयलर सूत्र एवं बॉयलर सूत्रे लेखचित्र प्रकाश, चार्ल्सर सूत्र, परम शून्य उष्णता की जिनिस, केल्विन स्केले चार्ल्सर सूत्र, बॉयल एवं चार्ल्सर सूत्र समन्वय एवं एवोगाड्रो सूत्र, यहां पर्यंत हमें आज के आलोचना करब। तो देखो गैस ये कन्सेप्ट कोत्थेके आसछे। देखो प्रथम कन्सेप्ट होच्छे कोनो पदार्थ, कोनो पदार्थ पदार्थ की कि आकारे थाकते पारे एटा आमादेर प्रथम जानते हबे। पदार्थ तीन आकारे थाकते पारे, अर्थात पदार्थेर भौत अवस्था तीनटे की कि, प्रथम होच्छे कठिन, तारपर होच्छे तरल, तारपर होच्छे गैस। तो आज के आमरा एई गैस निये आलोचना करब, गैसीय पदार्थ। अर्थात गैस, गैस बोलते कि আমাদের যে গ্যাসগুলো আছে, যেমন মনে করো অক্সিজেন, নাইট্রোজেন, এই সমস্ত গ্যাস, এছাড়া বা একটা আদর্শ গ্যাস তার কী রকম কী আচরণ হবে না হবে, এই নিয়ে আমরা আলোচনা করব। ঠিক, তাহলে প্রথমে আমরা দেখে নিই যে গ্যাসের চাপ এবং আয়তন কী জিনিস। আচ্ছা, গ্যাসের আয়তন কী জিনিস, গ্যাসের আয়তন কী জিনিস। দেখো গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই, ঠিক তরলের মতো। যেমন তরলের নির্দিষ্ট কোনো আয়তন নেই, তরলকে যে পাত্রে রাখা হয় তরল সেই পাত্রের আয়তন ধারণ করে, ঠিক সেই রকমই গ্যাসকেও যে পাত্রে রাখা হবে গ্যাসের আয়তনও সেই পাত্রের মতো হয়ে যাবে। গ্যাসের আয়তনকে কমানো যায়, বাড়ানো যায়, অর্থাৎ সংকোচন এবং প্রসারণ করা যায়, এটা একটা বৈশিষ্ট্য যে গ্যাসের আয়তনকে, আয়তনকে বাড়ানো বা কমানো দুটোই যায়। এবার এই বাড়াবো বা কমাবো কীভাবে, চাপ প্রয়োগ করে। এখান থেকেই আসে গ্যাসের চাপ। গ্যাসের চাপ কী জিনিস, গ্যাসের চাপ হচ্ছে মনে করো তোমার বাড়িতে যে রান্না করার সিলিন্ডারটা আছে রান্নাঘরে, তার মধ্যে গ্যাস পড়ে আছে। এবার এই সিলিন্ডারের ভেতরে মনে করো এটা সিলিন্ডার, এই গ্যাসগুলো দেওয়ালে যে চাপ প্রয়োগ করে, যে বল প্রয়োগ করে তাকেই বলা হয় গ্যাসের চাপ। অর্থাৎ যে পাত্রে আবদ্ধ থাকে গ্যাস, সেই পাত্রের একক ক্ষেত্রফলের উপর গ্যাস যে বল প্রয়োগ করে তাকে বলা হয় গ্যাসের চাপ। গ্যাসের চাপ কি, গ্যাস পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে, যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে, গ্যাসের চাপ বলে। বোঝা গেছে? এবার চাপের একক কি, চাপের একক, গ্যাসের চাপের একক বার দিয়ে প্রকাশ করা হয়, পাস্কাল দিয়ে প্রকাশ করা হয়, এইগুলো দিয়ে প্রকাশ করা হয়। এগুলো বেসিক জিনিস চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন। এরপর আমরা চলে আসব এই চ্যাপ্টারের মেন জায়গায়, বয়েলের সূত্রে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলো কিসের সূত্র, এগুলো কেন হয়েছে? দেখো আজকে বয়েলের সূত্র বলো, চার্লসের সূত্র বলো, এগুলো কার কার সঙ্গে সম্পর্ক দিচ্ছে। দেখো গ্যাসের আয়তন, গ্যাসের আয়তনকে ভি বলে ধরা হবে, গ্যাসের চাপকে পি দিয়ে ধরা হবে, গ্যাসের উষ্ণতাকে টি দিয়ে ধরা হবে। এই তিনটে রাশি মেনলি, ভি পি আর টি, অর্থাৎ গ্যাসের আয়তন, প্রেসার এবং টেম্পারেচার, এই তিনটে রাশির মধ্যে কি সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো স্থাপন করতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমের সূত্র ফর্মুলা দিয়েছেন। তার মধ্যে বয়েল আছেন, আমাদের চার্লস আছেন, অ্যাভোগাড্রো আছেন, ইনারা আছেন। আচ্ছা, বয়েল আমাদের কার কার মধ্যে সম্পর্ক দিয়েছে সেটা আমাদের জানতে হবে। বয়েলের সূত্র, বয়েলের সূত্র, বয়েল গ্যাসের আয়তন অর্থাৎ ভি এবং গ্যাসের চাপ, গ্যাসের চাপ পি, এই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে এই ব্যাপারে আমাদের সূত্র দিয়েছেন। তো চলো আমরা সূত্রটা দেখে নিই। তো বয়েলের সূত্র, তো বয়েলের সূত্রে বয়েল বলেছেন যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন
কোনো গ্যাসের আয়তন গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কি বলা হয়েছে? না, স্থির উষ্ণতায় এবং নির্দিষ্ট ভরের কথাগুলো মার্ক করবে। স্থির উষ্ণতায় খুব ইম্পর্টেন্ট, বাদ দিলে কিন্তু চলবে না, এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। কিভাবে? ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এবারে গাণিতিক ব্যাখ্যা দেখি, যদি ব্যাখ্যা বলি কিভাবে হবে। ব্যাখ্যা বলছে, ধরি এম ভরের কোনো গ্যাসের টি স্থির উষ্ণতায় চাপ পি এবং আয়তন ভি হলে বয়েলের সূত্রানুসারে বয়েলের সূত্রানুসারে কি বলেছে? যে গ্যাসের আয়তন অর্থাৎ ভি চাপের সাথে কিভাবে সম্পর্কযুক্ত থাকবে? ব্যস্ত অনুপাতে, অর্থাৎ ভ্যারিজাস ওয়ান বাই পি, এইভাবে সম্পর্কযুক্ত থাকবে, ব্যস্ত অনুপাতে সম্পর্কযুক্ত থাকবে। আচ্ছা, এখান থেকে যদি আমি ভ্যারিজাস তুলি তাহলে কি আসবে? আমার একটা ধ্রুবক আসবে, কে পি। ঠিক, কে কি? কে হচ্ছে একটা, কে হচ্ছে ধ্রুবক, কে সমান ধ্রুবক, আর কে নট ইকুয়াল টু জিরো। ঠিক, এবার দেখো, বা পিকে যদি আমি এখানে গুণ করি, পি ভি ইজ ইকুয়াল টু কে। কে কী ছিল? কে ছিল কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি যে পি ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, পি ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক। এটি হচ্ছে আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ, পি ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক। ঠিক, এই পি ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক থেকে আমরা কী বুঝতে পারি? যে যদি কোনো গ্যাসের যদি একটা গ্যাস আছে, গ্যাস যার ভর কত এম, এটা ফিক্সড নির্দিষ্ট, উষ্ণতা টি এটাও ফিক্সড, এদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আর অবশ্যই অবশ্যই এখানে একটা কথা লিখতে হবে, যে যখন এটা লিখব যে যখন এম এবং টি স্থির, যদি উষ্ণতা এবং ভর, যদি উষ্ণতা এবং ভর স্থির না থাকে তাহলে কিন্তু বয়েলের সূত্র প্রযোজ্য হবে না। এই কথাটা সবসময় মনে রেখো, গ্যাসের ভর এম এবং উষ্ণতা টি। এবার পি ওয়ান চাপে গ্যাসের আয়তন ভি ওয়ান এবং পি টু চাপে গ্যাসের আয়তন ভি টু, যদি এরকম কন্ডিশান হয় তাহলে আমরা এই সূত্র থেকে কী লিখতে পারি? যে পি ইন্টু ভি, অর্থাৎ প্রেশার অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল সবসময় কী থাকবে? ধ্রুবক থাকবে। তাহলে আমরা লিখতেই পারি যে পি ওয়ান ইন্টু ভি ওয়ান ইজ ইকাল টু পি টু ইজ ইকাল টু ভি টু। এটাও কিন্তু বয়েলের সূত্রের আরেকটি গাণিতিক রূপ, আশা করি বোঝা গেছে। এবার এখানে একটা জিনিস অলওয়েজ মনে রাখবে, এখানে একটা জিনিস অলওয়েজ মনে রাখবে, স্টার মার্কস দিয়ে নোট বলে যা খুশি করে নোট, যে এম এবং টি যদি পরিবর্তিত হয়, যদি পরিবর্তিত হয় তবে বয়েলের সূত্র প্রযোজ্য হবে না। যদি ভর এবং উষ্ণতা পরিবর্তিত হতে থাকে অর্থাৎ পাল্টাতে থাকে, ভ্যারি করতে থাকে, তাহলে কিন্তু বয়েলের সূত্র প্রযোজ্য হবে না। তো এই হয়েছে আমাদের বয়েলের সূত্র এবং তার গাণিতিক রূপ।
এবার আমরা বয়েলের সূত্রের লেখচিত্র মাধ্যমে প্রকাশ দেখে নেব বিভি লেখচিত্র। দেখ আমাদের বয়েলের সূত্রে গাণিতিক রূপ হচ্ছে পিভি ইজ ইকাল টু ধ্রুবক। এটা কার সমীকরণ? এটা হচ্ছে সমপরাবৃত্তের সমীকরণ, সমপরাবৃত্তের সমীকরণ। তোমরা যখন হায়ার স্টাডি করবে তখন কনিক সেকশন পড়বে, সেখানে তোমরা সমপরাবৃত্তের সমীকরণ পড়বে, টুয়েলভে পড়বে তোমরা। দেখো সেক্ষেত্রে কী হয়, তুমি একদিকে যদি পি একদিকে যদি ভি দাও, প্রেশারের এদিকে ভলিউম, তাহলে এই লেখচিত্রটা এইভাবে আসে, অর্থাৎ সমপরাবৃত্তাকার আসে। তাহলে এখান থেকে একটাই প্রশ্ন যে পিভি লেখচিত্র, বয়েলের সূত্রে পিভি লেখচিত্রের প্রকৃতি কীরূপ? না সমপরাবৃত্তের মতো। তো এই হলো আমাদের বয়েলের সূত্র। এবার আমরা চলে যাব চার্লসের সূত্রতে। চার্লসের সূত্র, চার্লসের সূত্র, চার্লস কি বলেছেন যে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস হয়। দেখো খুব মন দিয়ে দেখো, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস হয়। একটু কঠিন ভাষাটা, এবার দেখো গাণিতিক ব্যাখ্যাটা দেখলে তোমরা ক্লিয়ার হবে। ব্যাখ্যা কি বলছে, যে একটা নির্দিষ্ট চাপে একটি গ্যাস, গ্যাসের নির্দিষ্ট চাপ পি এবং ভর এম, এর জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ভি জিরো আমি ধরলাম, একটা গ্যাস যার ভর হচ্ছে এম এবং যার চাপ পি, এই দুটো ফিক্সড, তার জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত? ভি জিরো আমরা ধরলাম। এবার তাহলে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এর আয়তন কত হবে, এর আয়তন কত সেটা আমাদের বার করতে হবে। দেখো চার্লসের সূত্র অনুসারে কি, আমি যদি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করি, এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তনের বৃদ্ধি কত, আয়তনের বৃদ্ধি কত হবে, আয়তন বৃদ্ধি কত? জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি পাবে, অর্থাৎ ভি জিরো, জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন তার 1/273 এত বৃদ্ধি পাবে, অর্থাৎ ভি জিরো বাই 273 এটা হবে আয়তনের বৃদ্ধি। আয়তনের বৃদ্ধি যদি এটা হয় তাহলে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনটা কত হবে, তাহলে অতএব এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত হবে, এবার কিন্তু বৃদ্ধি নয় আয়তনটা, বৃদ্ধিটা এতটা পেয়েছে এক ডিগ্রিতে কত হবে। দেখো
প্রথমে গ্যাস কতই ছিল? জিরো ডিগ্রি সেলসিয়াসে ছিল। জিরো ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত ছিল? ভি জিরো। এরপরে জিরো ডিগ্রি থেকে এক ডিগ্রিতে নিয়ে যাওয়া হয়েছে, তার ফলে আয়তন কত বেড়েছে? এই অংশটা। তাহলে আগে যা আয়তন ছিল তার সঙ্গে এই অংশটা হয়ে যাবে যোগ, তার সঙ্গে ভি জিরো বাই 273। ঠিক বোঝা গেল? এবার এইটা যদি আমি এক ডিগ্রির জায়গায় টি ডিগ্রি সেলসিয়াস করি তাহলে কি হবে? টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত হবে? আগে যা ছিল ভি জিরো তার সঙ্গে ভি জিরো ইন্টু টি বাই 273, এত হবে আয়তন। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? ভি কমন, ভি জিরো কমন নিতে পারি, 1 + T/273। এইটা, এই হলো আমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপ। তাহলে আমরা যদি এখন ধরি যে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ভিটি হলে ভিটি সমান ভি জিরো 1 + T/273। এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপ। অর্থাৎ নির্দিষ্ট চাপে এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস হয়। দেখো ভিটি ভি জিরো ছিল, তার সঙ্গে টি বাই 273 যোগ হয়েছে। এই হলো আমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এবার এখান থেকে আমরা পরম শূন্য উষ্ণতা কি জিনিস সেটা জানতে পারবো। দেখো পরম শূন্য উষ্ণতা বলা হয় পরম শূন্য উষ্ণতা বলা হয় যে যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য উষ্ণতা উষ্ণতা বলে। বোঝা গেল? অর্থাৎ উষ্ণতা নামাতে নামাতে এমন একটা পয়েন্টে আসবে যেখানে গ্যাসের আয়তন গ্যাস আর গ্যাস আকারে থাকবে না, গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, মানে গ্যাস তখন লিকুইডে পরিণত হতে শুরু করে। এবার এই উষ্ণতাটা কত সে তার মানটা আমরা বার করব কার সূত্রের মাধ্যমে? চার্লসের সূত্রের গাণিতিক রূপের মাধ্যমে। আমরা কী জানি? ভিটি ইজ ইকাল টু ভি জিরো 1 + T/273। এখানে পরম শূন্য মানে এমন একটা উষ্ণতা যেখানে গ্যাসের আয়তন কি হয়ে যাবে? জিরো। আমি মনে করলাম টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন শূন্য হবে, শূন্য হবে, তার মানে কি না ভিটি ইজ ইকাল টু জিরো হয়ে যাবে, ভিটি ইজ ইকাল টু কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে এখানে ভিটি ইজ ইকাল টু যদি জিরো বসাই তাহলে কি পাবো আমরা? তাহলে পাবো দেখো ভি জিরো 1 + T/273 ইজ ইকাল টু জিরো, বা এখান থেকে আমরা কি পাবো? ভি জিরো যদি ওখানে চলে যায় তাহলে 1 + T/273 এটা সমানও জিরো। এবার যদি আমি 1টাকে ওদিকে নিয়ে যাই তাহলে কি হবে? T/273 ইজ ইকাল টু -1, তাহলে বা টি ইজ ইকাল টু -273 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন কি হয়ে যায়? জিরো হয়ে যায়। এটা হলো আমাদের সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান। এবার এটাকে যদি আমি কেলভিন স্কেলে বার করি তাহলে, তো কেলভিন স্কেলে যদি বার করা যায় এই টেম্পারেচারটাকে, তাহলে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে ট্রান্সফার করতে গেলে আমাদের কি করতে হয়? 273 যোগ করে দিতে হয়। তাহলে -273 + 273 কেলভিন সমান কত হয়ে যাবে? এটা জিরো কেলভিন। অর্থাৎ পরম শূন্য উষ্ণতার মান, পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত? -273 ডিগ্রি সেলসিয়াস, আর কেলভিন স্কেলে জিরো কেলভিন। এটা মনে রাখতে হবে। আর যদি প্রমাণ করতে বলে যে দেখাও যে পরম শূন্য উষ্ণতার মান জিরো কেলভিন, তাহলে আমরা এইভাবে এই প্রসেসটা করে
দেব। বোঝা গেল পরম শূন্য উষ্ণতা, যে যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। চলো এবার আমরা কেলভিন স্কেলে চার্লসের সূত্র দেখব। এবার এতক্ষণ যে চার্লসের সূত্রটা আমরা দেখলাম, এই যে টি আমরা ব্যবহার করে এলাম, এগুলো সমস্ত কিন্তু সেলসিয়াস স্কেলে। এবার আমরা কেলভিন স্কেলে চার্লসের সূত্রকে দেখব। দেখো কেলভিন স্কেলে চার্লসের সূত্র দেখতে গেলে আমাদের সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্রের যে রাশিমালা ছিল সেটাকে দেখতে হবে। দেখো এই ছিল। এইবার আমি যদি এখানে ভি জিরো 273কে লসাগু করে দিই তাহলে এখানে হয়ে যাবে 273 প্লাস টি। ঠিক এই 273-এর সঙ্গে যদি কোনো সেলসিয়াস স্কেলের টেম্পারেচার যোগ করা হয় তখন সেটা কি হয়ে যায়, কেলভিন স্কেলের টেম্পারেচার। তাহলে ভি জিরো বাই এটা কি হবে না, টি বাই 273। টি এখানে কি, টি হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা, কেলভিন স্কেলে তাপমাত্রা, তাপমাত্রা। আর টি সমান কি এখানে, টি প্লাস ছোট টি প্লাস টি ডিগ্রি সেলসিয়াস প্লাস 273। বোঝা গেল? দেখো এবার এখানে কি, এখানে ভিটি সমান ভি জিরো টি বাই 273 এটা দেখাচ্ছে। এবার এখান থেকে আমরা বলতে পারি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত ছিল, ভি জিরো। এটা একটা কী রাশি, এটা একটা ধ্রুবক রাশি, এটা একটা ধ্রুবক রাশি। কারণ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট গ্যাসের আয়তন সবসময় নির্দিষ্টই থাকবে যদি তার চাপ স্থির থাকে। কারণ এখানে কি স্থির আছে, পি আর এম স্থির আছে, তাহলে আমাদের ভিও স্থির হবে। তাহলে এই রাশিটাকে আমি ধ্রুবক রাশি বলতে পারি। আর 273 এমনি ধ্রুবক, তাহলে ভি জিরো বাই 273 তার সঙ্গে টি, ভিটি সমান, তাহলে এখান থেকে ইমপ্লাই করছে ভিটি সমান ধ্রুবক গুণটি। তাহলে ভিটি ইজ ইকুয়াল টু ধ্রুবক গুণটি। এটাকে আমি রিভার্সে কীভাবে লিখতে পারি না, ভিটি ভ্যারিজাস টি, ভিটি ভ্যারিজাস টি বা ভি ভ্যারিজাস টি। তাহলে এখান থেকে কী প্রমাণিত হচ্ছে, যে স্থির চাপে এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। তাহলে কেলভিন স্কেলে চার্লসের সূত্র যদি লেখা হয় তাহলে এই রূপ হবে, চার্লসের সূত্র স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তার পরম স্কেলের তাপমাত্রার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। বেশ, এই হলো আমাদের কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্র। তাহলে আমরা কি লিখব, যে যদি স্থির চাপ ও ভরের কোনো গ্যাসের টিকে অর্থাৎ টি কেলভিন উষ্ণতায় আয়তন ভি হয় তবে চার্লসের সূত্রানুসারে কি লিখতে পারি না, ভি ভ্যারিজাস টি। এটাই হলো আমাদের কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্র। এবারে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ, অর্থাৎ ভিটি লেখচিত্র কিভাবে থাকবে। দেখো যদি এদিকে আমি ভি দিই আর এদিকে আমি টি দিই তাহলে এটা একটা মূল বিন্দুগামী সরল রেখাকে প্রকাশ করে, মূল বিন্দুগামী সরল রেখাকে
प्रकाश करे अर्थात लेखचित्रटी होबे एई रकम एकटी मूल बिंदुगामी सरलरेखा। देखो এই পয়েন্টের মান কত 0 কে এবং এই পয়েন্টে ভলিউম কত 0 অর্থাৎ 0 কেলভিনে ভলিউমও কিন্তু 0 মানে এটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতাকে নির্দেশ করছে এবং এর পর থেকে উষ্ণতা যত বাড়ছে তত আমাদের ভলিউম অর্থাৎ আয়তন বাড়তে থাকছে। এই হলো আমাদের চার্লসের সূত্র। এরপর আমরা দেখব বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। বলস এবং বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রের পুরোটাই গাণিতিকভাবে প্রতিষ্ঠিত। দেখো বয়েল এবং চার্লসের সমন্বয় আমি ধরি এম ভরের একটি গ্যাস যার চাপ পি আয়তন ভি এবং উষ্ণতা টি অবশ্যই কেলভিনে। তাহলে বয়েলের সূত্রানুসারে আমরা কি লিখতে পারি? বয়েলের সূত্রানুসারে আমরা লিখতে পারি কি পড়েছিলাম আমরা পি ভি ইজিক্যাল টু ধ্রুবক বা কে পি ভি ইজিক্যাল টু কে বা আমরা লিখতে পারি এখান থেকে ভি ইজিক্যাল টু কে বাই পি। আর চার্লসের সূত্র থেকে কি লিখতে পারি? চার্লসের সূত্রানু সাড়ে আমরা কি লিখতে পারি না ভি ভ্যারিজাস টি। আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারি বা ভি ভ্যারিজাস ওয়ান বাই পি। দেখো কখন এটা সম্ভব? এটা সম্ভব যখন এম ও টি স্থির। আর এটা কখন সম্ভব? যখন এম ও পি স্থির। তাহলে এবার যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি? ভি ভ্যারিজাস টি বাই পি। আমরা লিখতেই পারি ভি ভ্যারিজাস টি বাই পি। এবার এখান থেকে আমরা ভ্যারিজ তুলব বা ভি ইজিক্যাল টু কে টি বাই পি, পিটাকে এদিকে গুণ করব বা পি ভি ইজিক্যাল টু কে টি, পি ভি ইজিক্যাল টু কে টি। এখানে কে কি? কে হচ্ছে ধ্রুবক, কে হচ্ছে ধ্রুবক, কে নট ইকুয়াল টু জিরো। এই কে পি ভি ইজিক্যাল টু কে না লিখে আর বলে বলা হয়। আর কি? আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। আর কে বলা হয়? সর্বজনীন গ্যাস ধ্রুবক। এই পি ভি ইজিক্যাল টু আর টি, এটাই হচ্ছে আমাদের বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। এবং আমরা কখন এরকম লিখতে পারবো? পাশে লিখতে হবে যখন ভি টি পি উভয়ই পরিবর্তনশীল, তবেই কিন্তু আমরা এটা লিখতে পারি। তাহলে আমাদের এইটি হলো চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। কি? পি ভি ইজিক্যাল টু আর টি। বেশ, এই হলো আমাদের সমন্বয় সূত্র। এবার আমরা দেখব অ্যাভোগাড্রো কি বলেছেন। অ্যাভোগাড্রো কি বলেছেন? যে নির্দিষ্ট চাপ এবং আয়তনে সমস্ত গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ নির্দিষ্ট চাপে সমপরিমাণ সমস্ত গ্যাসের মধ্যে, মানে দুনিয়ার যা গ্যাস আছে, যদি আমি একটা নির্দিষ্ট চাপে সমপরিমাণ, এইখানে যে পরিমাণ নিলাম এই গ্যাসের,
वाई गैसेरों से ही परिमाण निलाम जेड गैसेरों से ही परिमाण निलाम जदि आमी एक ही परिमाण नी जदि एकटा निर्दिष्ट चाप थाके ताहले समस्त गैसेते अणुर संख्या किन्तु समान होबे ताहले एवोगाड्रो बोलेछेन जे निर्दिष्ट निर्दिष्ट चापे समपरिमाण समस्त गैसे समसंख्यक अणु बर्तमान ये हलो आमादेर एवोगाड्रो सूत्र एटाके एवोगाड्रो प्रकल्प बोलेओ जाना हय। ओके स्टूडेंट्स आज ए पर्यन्तई आशा करी तोमादेर क्लासटी भालो लेगेछे। जदि तोमादेर क्लासेर पर कोनो डाउट थेके थाके ताहले अवश्यई तोमरा कमेंट सेक्शने आमाके जानाओ आमी अवश्यई तोमादेर অ্যান্সার ক্লিয়ার করে দেবো। আর এই চ্যাপ্টার সংক্রান্ত এই ক্লাস সংক্রান্ত যদি কোনো নোটস এবং এমসিকিউ নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের অ্যাপ LRNR এ যাও এবং সেটি ইনস্টল করো এবং সেখান থেকে তোমরা ওটা পেতে পারো। থ্যাংক ইউ।